আজকে কোনো হাই হ্যালো নয়, আজকে ডাইরেক্ট দেবো পরোটার দোকানে, আমি পরোটা না কচুরির দোকানে, আমি প্রত্যেক দিন যে একদিনও কচুরি পাই না, তাই আজকে নো ইন্ট্রো নো কোনো কিছু, আগে যাব কচুরি খেতে। চলে এসেছি আমি কচুরির দোকানে, তো দেখি গিয়ে করছো আছে নাকি গাইজ। আছে গাইজ, এক প্লেট দাও না কচুরি, চারটে দাও, ভিতরে বসবো, চার নম্বর চলে যাবো, দুদিন এসে ঘুরে গেছি, দুটো দিন, আজকে মনটা একদম খুশ, দারুণ খুশ। কি বলবো, অমাইক কিছু বলো, একদম মন পুরো খুশ, মন পুরো খুশ, পুরো দুদিন টানা ঘুরে গিয়ে আজকে কচুরি পেলাম, হায় হায় কি বলবো, মনে একটা তৃপ্তি আসলো খেয়ে। তো আমি যাই এখন বাড়ির দিকে, খাওয়া দাওয়া তো হলো, পরোটা পরোটা না কচুরি খেলাম। তো তোমরা জানো আমার বাজার করা প্রত্যেক দিনের কাজ, এখন যাব গিয়ে বাজারটা করে নিই, চলো। তো গাইজ আমি চলে আসলাম ঘরে, কিন্তু আজকে কোনো বাজার আনার নেই, কোথাও যাওয়ার নেই, তোমার ভিডিও আজকে গেল গেল, ভিডিও আজকে কোনো ভিডিও নেই, মাগো আমার আর ভালো লাগে না, কি গরম, কোথায় বর্ষাকাল, একটু বৃষ্টি হবে ঘন ঘন, মেঘলা থাকবে দিন, সেটা গরম, কি রোদ মামি বাইরে, বাইরে যখন গেলাম মামার দোকানে তখন কত সুন্দর একটু মেঘলা, একটু ঠান্ডা, যাইতে না যাইতে পুরো একদম আকাশ ফাইটা রোদ। তো গরমে গরমে কিছু ভালো লাগছে না, তো এখন কাজ একটাই করণীয়, সেটা হচ্ছে টিভি দেখা। কি তো কিন্তু একটু পরে আমি টিভি দেখছি বন্ধু, আমি বললাম টিভি দেখবো, আমি টিভি দেখছি, আমি সেই সকাল 10টা টিভি দেখছি, টিভি 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 দেখছি। তো খাওয়া দাওয়ার পর ইনি এই যে বাইরে এসে বসে রয়েছে, ঘরে থাকবে না, খালি চিল্লানো খালি চিল্লানো, আমার টিভি দেখা হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ নিজেও ঘরে থাকবো না, আমরা থাকতে হবে না, এই এত কান্না আশা কর দিয়া, হ্যাঁ কে খালি ভ্যা 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 ভ্যা, আর অন্যদিকে আমার সামনে শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি, দেখতেই পাচ্ছ আকাশে মেঘে ভর্তি, আর ঝিরি ঝিরি বৃষ্টিতে সামনে দেখো উঠোনটা প্রায় ভিজেই গেছে। তো ভাইকে মামির কাছে দিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরে, কারণ আমি আর পারছি না ওকে সামলাতে, এত কাঁদছে কানের পর্দা পর্দা ফাইরে গেল, এই পাশ দিয়ে মানে আওয়াজ ঢুকে এই পাশ দিয়ে ভম করে রক্ত শুদ্ধ বেড়ে গেল, কি বলবো কিছু বলার নাই। তো যাক একটু সাইকেল নেবো, আকাশে অবস্থা দেখতে পাচ্ছ একটু মেঘলা আছে, একটু ঘুরে আসবো, ভালো লাগছে না, এই দিকটা তো মেঘ আছে কিন্তু এই দিকটা পরিষ্কার, মেঘটা কেটে যাচ্ছে, আর টেনশন এটাই আমি সাইকেল নিয়ে বেরোবো একটু দূর যাবো, রোদ না চলে আসে, রোদ চলে আসলে তো অল্প রোদ আসে না, সাতটা ভাঙা রোদ আসে, এদের পুরো ছাড়ফার হয়ে যায়, মানে সরি ছাই খাই হয়ে যায়, ছাই খাই মানে কী বলে ছাড়খার, সরি পুরো ছাড়খার হয়ে যাবো, তো সেই জন্য আর কি ভাবছি বেরোবো কি বেরোবো না, বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে, তো যাই দেখি যা হবে দেখা যাবে। তো যেটা বলছিলাম যে বেরোনোর পর পরে যে রোদ না উঠে যায়, তো দেখতেই পাচ্ছ জাস্ট সাইকেলটা নিয়ে বেরোলাম মানে চালানো শুরু করলাম আর আকাশ ফেটে রোদ পড়ছে, পিছনে দেখতে পাচ্ছ আর উপরে দেখো সূর্য, মানে আমার সাথেই এমনটা কেন হয় মানে আমি বুঝতে পারি না, যে
আমার সময়টা খারাপ না, আমার নিজেই খারাপ না, না আমি যেখানে আছি সেই জায়গাটা খারাপ, আমি বুঝতে পারছি না এতটা খারাপ কিসের জন্য, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, মানে সব কিছুতে দেখে আমারই প্রবলেম হয়ে যায়, আমারই মানে এদিক থেকে ওদিক বাসে বাস বাসে বাস বাসে বাস হয়ে যায়, বিরক্ত করে জীবন একটা, কি আর করা যাবে। বেরিয়েছি যখন একটু ঘুরেই আসি, ভালো লাগছে না ঘরে বসে থাকতে, তাই রোদে তবুও অতটা এখনো তেজ হয়ে ওঠেনি, আর একটু আকাশ পরিষ্কার হলেই রোদের তেজ বাপরে বাপরে দেখতে পাবে তখন। তো যাই হোক, বেশি তেজ ওঠার আগে একটু ঘুরে আসি, আর একটু সাইক্লিং করা ভালো শরীরের পক্ষে, আর ভালো লাগে না ঘরে বসে থাকতে, সারাদিন ঘরেই ভিডিও নিয়ে থাকি আর রাত্রেবেলা জোম্যাটো যাই, তো একটু বোরিং লাগছে, তাই একটু সাইকেল করে নিয়ে ঘুরে আসি, ভালো লাগবে। যাই হোক, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশী মণ্ডল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাইকেল চালাতে চালাতে অনেক দূরে চলে এসেছি, আর যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আমার খুবই ভালো লাগে, তার ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে এইখানের সবুজ ভাব। এইখানে আসলে যেদিকেই তাকাই সেদিকেই চাষ করা হয়। আমি তোমাদের দেখাচ্ছি চারপাশে, দাঁড়াও। তো দেখতে পাচ্ছ চারিদিকে ধান গাছ লাগানো হয়ে গেছে, আর এইদিকে তো ধান গাছগুলো অনেকটা বড়ও হয়ে গেছে। তো এইখানটা আসলে সত্যি বলছি আমার এত সুন্দর লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ এখন তো ধান গাছগুলো বড় হয়নি, একবার বড় হতে দাও, তারপর এই জায়গাটা পুরো ঘোরাবো, তোমাদের দেখতে পাবে হেভি সুন্দর লাগবে। আর এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায়, কারণ চারিদিক ফাঁকা, বেশি ঘন বসতি নেই, চাষবাস হওয়ায় একটা ঠান্ডা মনোরম হাওয়া আসে, সত্যি পুরো মনটা ছুঁয়ে যায়। তো চলো, অনেকক্ষণ ঘোরা হলো, এবার যাই বাড়ির দিকে, ফিরে যাই, একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আকাশে আবারও মেঘ করেছে, আবার এক দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো ঘরে সাইকেল রেখে দিলাম, এবার যাবো হচ্ছে আশিসদের বাড়িতে। তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরে ভালো লাগে, এখন যেন টাটা, বাই বাই।